প্রতিটি মানুষের মর্যাদা সমুন্নত রেখে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ সুবিধা নিয়ে এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় মানবতার সেবায় সকলকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন শেখ হাসিনা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 25 ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, শুভ বড়দিন। এ উপলক্ষে গণভবনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ শুভেচ্ছা বিনিময়। বড়দিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। এ সময় ধর্মীয় সমবেত প্রার্থনা সঙ্গীতে কণ্ঠ মিলান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে কাজ করছে সরকার। সম্প্রীতির নজির ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ধর্ম বর্ণ নির্বিশেষে জন্য আমরা কাজ করি, আমরা প্রত্যেক ধর্মের মানুষের কল্যাণের জন্য কাজ করি। আমরা চাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, বাংলাদেশ বিশ্বে একটা মর্যাদা স্থান পাবে, বাংলাদেশের প্রতিটি নাগরিক সারা বিশ্বে মর্যাদা পাবে, সেটাই আমাদের লক্ষ্য। শেখ হাসিনা বলেন, যীশু খ্রিস্টের আদর্শ নিয়ে মানবতার সেবায় কাজ করতে হবে, সবাইকে নিয়ে দারিদ্র্যমুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার আছে, এবং সেই সমান অধিকার নিয়েই আপনারা থাকবেন, যা জাতির পিতার এটাই স্বপ্ন। খ্রিস্টান ট্রাস্ট তহবিলে বিত্তবানদের অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খ্রিস্টান ধর্মীয় সকলকে জানাই শুভ বড়দিন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।